বাঙালির পাহাড় ভ্রমণ মানেই প্রথমে মনে আসে উত্তরবঙ্গের কথা। কিন্তু উত্তরবঙ্গের ট্রেনের টিকিট সহজে পাওয়া যায় না। সারা বছর ট্রেনের টিকিটের চাহিদা বেশি থাকার জন্য নিজের পছন্দ মতো সময় ট্যুর আমরা করে উঠতে পারি না। আজকে আমি এমন একটি ট্রেনের সন্ধান দিতে যাচ্ছি যেটি অনেকের কাছেই অজানা। সেটি হলো সাঁতরাগাছি থেকে নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন। এটি প্রতি শুক্রবার সন্ধে 6টায় ছাড়ে, পরের দিন সকাল 6টায় নিউ জলপাইগুড়ি পৌঁছায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অক্টোবর মাস, অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত পাহাড়ে কিংবা জঙ্গলে ঘোরার ফুল সিজন। কিন্তু এই টাইমে আমরা ঘুরতে যাওয়ার জন্য টিকিট পাই না। সেটা অনলাইনে তোমরা দেখে থাকবে, বোবি গো হোক কিংবা মেক মাই ট্রিপ কিংবা আইআরসিটিসি, এগুলোর টিকিট পাওয়া যায় না। একটা ট্রেনের আজকে সন্ধান দিতে চলেছি যেটা কিনা সপ্তাহে একদিন সাঁতরাগাছি থেকে ছাড়ে সন্ধে 6টার সময়, শুক্রবার, প্রত্যেক শুক্রবার। তাই আজ সেই ট্রেনে করে আমরা এনজিপি যাব, তোমরা দেখতে থাকো। এটি একটি বাজেট ট্যুর করার চেষ্টা করেছি, তাই আমরা স্লিপার কোচের টিকিট নিয়েছিলাম গোবিগো অ্যাপ থেকে, যার পার হেড মূল্য 395 টাকা। আমরা এখন ট্রেনে করে যাচ্ছি। ট্রেনের যাত্রা পথে তোমাদের এটা বলে দিই, এখানে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই, তোমাদের খাবার দাবার বাড়ি থেকে ক্যারি করাই ভালো। টুকটাক কিছু স্ন্যাক্স এখানে পেয়ে যাবে ট্রেনে। আমরা ট্রেনে ওঠার আগে চিকেন প্যাটিস আর কোল্ড ড্রিঙ্কস কিনেছি, আমরা এখন সেটা খাবো। আর রাতের জন্য বাড়ি থেকে পরোটা আর ডিম কষা বানিয়ে এনেছি, আর তার সাথে মিষ্টি। স্পেশাল ট্রেনটি সম্বন্ধে অনেকেই জানে না, তাই ট্রেনটি যথেষ্ট ফাঁকা। জানি না বর্ধমান থেকে হয়তো ভিড় হলেও হতে পারে, কিন্তু সাঁতরাগাছি হাওড়া থেকে ট্রেনটি পুরোই ফাঁকা। তো খুব আরামে যাচ্ছি, হতে পারে নন এসি স্লিপার, কিন্তু খুব আরামে যাচ্ছি। চলো এখন তোমাদের ঘুরিয়ে দেখাই ট্রেনের পরিষেবা কেমন। আমি এখন ট্রেনের বাথরুমে চলে এসেছি, তোমাদের বাথরুমটা ঘুরে দেখাচ্ছি। প্রথমেই আছে কোমোড, কোমোডের সাথে ট্যাব আছে, আর বেসিন রয়েছে, বেসিনের সাথে ট্যাব অ্যান্ড মিরার আছে। এটি একটি বায়োল্যাট্রিন, আর এই বাথরুমের কোমোডে কেউ ব্যাগ, প্লাস্টিক বা টিস্যু পেপার ফেলবেন না। আলাদা করে ডাস্টবিন দেওয়া আছে, ডাস্টবিনে ফেলতে পারেন, কারণ এই ল্যাট্রিন যদি চোখ হয় তাহলে আমাদেরই সমস্যায় পড়তে হবে। এখন ডানকুনিতে এসেছি, আর ডানকুনিতে কিছু লোক উঠেছে ডানকুনি স্টেশন থেকে। তবে দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেস নিলে মানে যে পরিমাণ রাশ হয় তার থেকে অনেকটা কম রাশ হয়েছে, আর লোকজন কম বলে সাফোকেশন লাগছে না, খুব আরামসে আমরা যেতে পারছি।
এখন 8:19 বাজে। আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য চা নিয়েছি, বসে বসে বোর হয়ে যাচ্ছি, তাই একটু চা খাবো আমরা। টেস্ট মোটামুটি ঠিকই আছে, 10 টাকা করে চা, কফি নিলে 20 টাকা পার ডে। এখন বর্ধমান ঢুকছি, একটু পরেই আমরা ডিনার করবো, এখন চা টা খেয়ে একটু রিফ্রেশ করছি। এখন ঘড়ির কাঁটায় 9:38, আমরা এখন ডিনার করব। আমরা তো বাড়ি থেকে খাবার ক্যারি করেছি, তো আমাদের আজকে ডিনারে আছে পরোটা, ডিম কষা আর মিষ্টি। এখন চা নিয়েছি, বাইরে খুব সুন্দর কুয়াশা ঘন ওয়েদার, আর এদিকে গরম গরম চা, খুব রিফ্রেশিং একটা ব্যাপার। মানে চারিদিকে সাদা সাদা ব্যাপার, মানে কিছু দেখা যাচ্ছে না, হালকা হালকা গাছপালা যদিও দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আমাদের ট্রেন 2 ঘন্টা 15 মিনিট লেট, তো কিছু করার নেই, বসে আছি, ওয়েট করছি কতক্ষণ NJP নামবো, আর এই ওয়েদারের মজা নিচ্ছি। তোমরা দেখতে থাকো, NJP নেবে তোমাদের সাথে। আমরা ফাইনালি পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেনটা আমাদের 2 ঘন্টা লেটে আর কি নামিয়েছে, যাই হোক কোনো ব্যাপার না, আমাদের 5:15 নামানোর কথা ছিল, আমাদের 7:15 নামিয়েছে। ফাইনালি আমরা যে ভালোভাবে পৌঁছে গেছি, আমাদের ভিডিও দেখতে থাকো যে নেক্সট আমরা কোথায় যাচ্ছি। নিউ জলপাইগুড়ি এমন একটা পয়েন্ট ভারতবর্ষ থেকে যারা পাহাড়ে, যেমন দার্জিলিং, গ্যাংটক কিংবা জঙ্গল সাফারি করতে চাও, ডুয়ার্সে যেতে চাও, তাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে আসতেই হবে। এসে তারপরে কিভাবে যাবে, শেয়ার গাড়ির ভাড়া কত বা রিজার্ভ গাড়ির ভাড়া কত, কোথা থেকে তোমরা গাড়ি নেবে, সমস্ত ডিটেলস জানতে আমাদের ভিডিওর পরবর্তী অংশ দেখতে হবে। আর আপাতত ট্রেন জার্নির এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Thank you.